नमस्कार बंधुरा, आशा करी तुम्हारा सकले भालो आछो, सुस्थ आछो। आज के तुम्हारे जोन्नो गरमेर एक परफेक्ट रेसिपी निये एसेछी। कड़ाईते सर्षेर तेल निये निएछी आर निलाम बेश किछुटा मटर डालेर बड़ी। বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখব। ভাজা হয়ে গেছে, এবারে আমি বাটিতে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই কালো জিরে দিলাম, দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, একটা বড় সাইজের টমেটো চার টুকরো করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আলু, হলুদ গুঁড়ো দিলাম, এগুলোকে একটু ভাজব। দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার মিক্সির বাটিতে একটা পেস্ট করছি, তাতে টু টেবিল স্পুন পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। দিয়ে দিলাম ঝিঙে, এবার ঝিঙেটাকেও হালকা করে ভেজে নেব। পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি, সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এমনিতেই পোস্ত আমাদের পেট ঠান্ডা রাখে। প্রয়োজন মতো নুন আর মিষ্টি দিয়ে দিলাম। এটা একদম নিরামিষ একটা রেসিপি। মিক্সির বাটিতে জল দিয়ে জলটা দিয়ে দিচ্ছি। এইরকমভাবে ঝিঙে বড়ির ঝাল তোমরা করে খাবে, ভীষণ ভালো লাগবে। আর গরমকালে তো এইরকম একটা রেসিপি থাকলে আর কিছু লাগে না। আবারও দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর আমি ভেজে রাখা মটর ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। একবার তোমরা বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। রেডি হয়ে গেল ঝিঙে বড়ির ঝাল।